300টি আসনের মধ্যে নওগাঁ 2 আসনের একজন প্রার্থী মৃত্যুবরণ করায় সেই নির্বাচনটি শিডিউল যে ঘোষণা করা হয়েছে সেটা বাতিল করা হয়েছে। আপনারা জানেন যে সেই শিডিউলটি নতুন করে আবার দেওয়া হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হবে। আর ময়মনসিংয়ের একটি কেন্দ্রে যেহেতু ফলাফল রাখা হয়েছিল এবং দুজন প্রার্থী অর্থাৎ সর্বোচ্চ ভোট যিনি পেয়েছেন নিকটতম প্রতিনিধি যিনি আছেন, ভোটের পার্থক্য যেহেতু ওই কেন্দ্রে ভোটের চেয়ে কম, অতএব সেখানে নির্বাচন হবে এ মাসের 13 তারিখে। তো এই দুটো বাদ দিয়ে আর বাকি 298টি কেন্দ্রের নির্বাচনের ফলাফল মিলিয়ে দেখা হয়েছে, যাচাই করা হয়েছে, সব ঠিক আছে। এটা যখন নির্বাচন কমিশন দেখেছে সব সঠিক আছে, তখন নির্বাচন কমিশন সেটা ফলাফল ঘোষণা করার জন্য মানে গেজেট করার জন্য বিজেপি এসে পাঠিয়ে দিয়েছে। কিছুদিনের মধ্যে হতে পারে ডিজিটাল যুগ, তো এটা আপনার তার সফটকপি দেওয়া থাকে তাদের কাছে, কোনো কারেকশন যদি থাকে তাহলে কারেকশনটা বলে দেয় আর একটা রিপ্লেস করে দেয়, আর না হলে ওটি প্রিন্ট করে দেয়। প্রিন্ট হতে বেশি সময় লাগে না। এরপরে এটা আজকে সংসদ সচিবালয়ে চলে যাবে এবং আমাদের কপি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি এবং আমাদের যা করার সেভাবে করেছি, আন্দোলন করেছি, বিধিসম্মতভাবে করেছি, নিয়ম মতন হয়েছে সব কিছুই। অতএব আমরা যেটা করার সেটা আমি মনে করি যে আমরা সঠিক করেছি, এরপরে আমাদের কোনো গুরুত্বপূর্ণ আমরা আমাদের নিয়ম মতন যা যা করার দরকার সেটাই করেছি, যেটা অনিয়ম ছিল সেটা আমরা গ্রহণ করিনি, যেটা নিয়ম ছিল গ্রহণ করেছি, সেইভাবেই ফলাফল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আইন শৃঙ্খলা খুব ভালো ছিল এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। কে কী বললে থেকে দেখার তো আমরা সময় পাইনি, ওটা আমাদের কাজের মধ্যে পড়েনি, আমরা আমাদের কাজ করে যাবো।